তো বন্ধুরা, কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। তা কথায় কথায় বন্ধুটি বলেই ফেললো যে তুই তো কম্পিউটার ল্যাপটপ নিয়ে এত কথা বলিস, তো আমার এই স্মার্টফোনটাকে কম্পিউটার বানিয়ে দেখ, তাহলে জানব। তো আমি উত্তর দিয়েছিলাম, শুধু তোকে নয় আমার সব বন্ধুদের সাথে শেয়ার করব কিভাবে একটা স্মার্টফোনকে কম্পিউটার কনভার্ট করা যায়। তাহলে ফ্রেন্ড, আসুন আজকের ভিডিওতে আমরা জানি একটি স্মার্টফোনকে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের মতো ব্যবহার করতে পারব। আর ফ্রেন্ড, ভিডিওকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলেই তো তবে আমরা আরও এইরকম ভিডিও তৈরি করার জন্য ইন্সপিরেশন পাব। সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে প্রথমে দেখা যাক কী কী কম্পোনেন্টসের প্রয়োজন পড়বে একটি স্মার্টফোনকে কম্পিউটারে কনভার্ট করতে। আর অবশ্যই প্রত্যেকটি কম্পোনেন্টসের পারচেজ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়েছি, আপনি প্রত্যেকটি পার্টসকে অনলাইন কিনতে পারবেন অথবা যে কোনো ইলেকট্রনিক্স ও কম্পিউটার শপে পেয়ে যাবেন। তো প্রথমে প্রয়োজন একটি ওটিজি কেবিল বা ওটিজি কানেক্টার, তবে যে কোনো ওটিজি কানেক্টারেই হবে, সে কেবিলযুক্ত হোক বা কেবিল ছাড়া। তবে ওটিজি কানেক্টার হলে আপনার মোবাইলের ইউএসবি পোর্টের ওপর প্রেসার পড়বে এবং ইউএসবি পোর্টটি তাড়াতাড়ি নষ্ট হতে পারে, তাই এখানে ওটিজি কেবিলকেই প্রেফার করব। নেক্সট কম্পোনেন্ট ইউএসবি হাব। তো ইউএসবি হাবকে আপনি সহজেই কোনো কম্পিউটার শপ বা মোবাইল শপ অথবা ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন, আর তা না হলে লিঙ্ক তো ডিসক্রিপশানে দিয়েইছি, তাহলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইউএসবি হাব কিনতে পারেন। নেক্সট কিবোর্ড অ্যান্ড মাউস। আর কিবোর্ড মাউস তো আপনি কম্পিউটার শপেই পেয়ে যাবেন, তো আপনি ওয়্যার বা ওয়্যারলেস যে কোনো কিবোর্ড মাউসকে ব্যবহার করতে পারেন। তো স্মার্টফোনকে কম্পিউটারে কনভার্ট করতে এই ডিভাইসগুলির প্রয়োজন হবে। তাহলে এবার দেখা যাক এই ডিভাইসগুলিকে কিভাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন। তবে তার আগে আপনাকে আপনার স্মার্টফোনে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি ফোনের নেট কানেকশানকে অন করুন, এবার প্লে স্টোরকে ওপেন করুন, এবার সার্চ বারে টাইপ করুন কম্পিউটার লঞ্চার, এবার সার্চ করুন। তো এটি কম্পিউটার লঞ্চার সফটওয়্যার, সাইজ 11 MB, তবে সফটওয়্যারটি ফ্রি নয়, বাট আপনি ফ্রি টু ইউজ করতে পারেন। তো এখানে আপনি অ্যাপটির ইন্টারফেস এবং ডিটেলস পেয়ে যাবেন। তবে আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে কি এই অ্যাপটির সাথে ওয়ার্ড, এক্সেল ইত্যাদি অ্যাপকেও ইউজ করতে পারবো? ইয়েস ফ্রেন্ড, আপনি ওয়ার্ড, এক্সেল ইত্যাদি অ্যাপকেও ইউজ করতে পারবেন, এবং নিচে অ্যাপগুলির ডাউনলোড আইকনও শো করছে। তো এবার মোবাইল লঞ্চার অ্যাপটির ডাউনলোড বাটনে ক্লিক করুন। নেটের স্পিড অনুযায়ী ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। ওকে, ডাউনলোড কমপ্লিট। তবে অ্যাপটিকে এখনই ওপেন করতে হবে না, তার আগে আমাদেরকে মোবাইলের সাথে কিবোর্ড ও মাউসকে কানেক্ট করতে হবে। তো প্রথমে ইউএসবি হাবের ইউএসবি কেবিলটিকে ওটিজি কেবিলের ইউএসবি পোর্টে কানেক্ট করুন। এবার ওটিজি কেবিলের অন্য প্রান্তটি মোবাইলের ইউএসবি পোর্টে কানেক্ট করুন। অর্থাৎ আমরা এখানে ফোনের ইউএসবি পোর্টটিকে মাল্টিপল ইউএসবি পোর্ট তৈরি করে নিলাম, একদম ঠিক যেভাবে আপনি এসি কানেকশনকে সুইচ বোর্ড থেকে এক্সটেনশন বোর্ডের মাধ্যমে মাল্টিপল পয়েন্ট তৈরি করে নেন। তো এখানে ইউএসবি হাবটিও একটি ইউএসবি এক্সটেনশন বোর্ডের কাজ করছে। তাহলে এবার ইউএসবি হাবটির একটি পোর্টে কিবোর্ড এবং অন্য পোর্টে ইউএসবি মাউসকে কানেক্ট করুন। তবে কিবোর্ড ও মাউস কানেক্ট হতে 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগতে পারে, তবে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো এবার কম্পিউটার লঞ্চার অ্যাপটিকে ওপেন করুন, এবার কিবোর্ড ও মাউসে পাওয়ার এসছে কিনা সেটি চেক করে নিন। নেক্সট এটি সফটওয়্যারটির হোম স্ক্রিন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের আইকন ও মেনুগুলি একদম উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মতো হয়ে গেছে। এখানে ইউজার, দিস পিসি, রিসাইকেলমেন ইত্যাদি আইকন শো করছে। তো এখান থেকে স্টার্ট মেনুকে প্রেস করলে প্রথমে কনফার্ম এনেবল ব্লার অপশন আসবে, এটিকে ইয়েস করে দিন। এবার স্টার্ট মেনু একদম কম্পিউটার বা ল্যাপটপের মতোই কাজ করবে। ফ্রেন্ড, আপনার জেনারেল নলেজের জন্য এখানে একটি কথা জানিয়ে রাখার প্রয়োজন যে মাইক্রোসফট অফিসিয়ালি অ্যানাউন্স করেছে উইন্ডোজ 11 লঞ্চ হবে এবছরে। তো 2021 শেষ দিকে আপনি হাতে পেয়ে যাবেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। তাহলে এবার টপিকে ফিরে আসা যাক। তো এখন আপনি মোবাইল উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমকে ইউজ করছেন। এবার দিস পিসি আইকনকে ক্লিক করলেই অ্যাক্সেস চাইবে, এখানে অ্যালো অপশনকে সিলেক্ট করুন। এরপর আপনি যদি ডিভাইসটির অন্য কোনো নাম দিতে চান তাহলে এখানে নেম টাইপ করুন, আদারওয়াইজ ক্যান্সেল করুন। এবার এখানে আপনি আপনার কম্পিউটারে মাই কম্পিউটার আইকনকে ওপেন করলে ঠিক যেরকম ইন্টারফেস দেখতে পান এখানেও ঠিক সেই রকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন শর্টকাটও পেয়ে যাবেন। তো এবার কিবোর্ডকে চেক করে দেখা যাক। তো কিবোর্ডকে চেক করার জন্য গুগলসকে ওপেন করছি, এবার কিবোর্ড দিয়ে সার্চ বারে টাইপ করছি কম্পিউটার টিপস। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার কিবোর্ড ফুল ওয়ার্ক করছে। তাহলে এবার সফটওয়্যারটিকে কিভাবে বন্ধ করব? তো স্টার্ট মেনু থেকে পাওয়ার বাটনকে প্রেস করুন,
তাহলে ফ্রেন্ড মোবাইলকে কিভাবে কম্পিউটার তৈরি করবেন এই কনসেপ্ট ক্লিয়ার? তো ফ্রেন্ড এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার যে বন্ধুবান্ধব বা রিলেটিভদের কম্পিউটার বা ল্যাপটপ নাই কিন্তু তারা চায় কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে, তাদের জন্য এই ভিডিও খুব কাজে লাগবে। আর ভিডিওকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।